এই বন্ধুরা দেখছো আমরা এখন সাইকেল নিয়ে জলপাইগুড়ি শহরে ঘুরে বেড়াচ্ছি। জলপাইগুড়ি রাজবাড়িতে যাব এখন সাইকেল করে। এখানে আছে আমাদের কলেজ জলপাইগুড়িতে, সেখান থেকে ঘুরতে এসে টাউনটাতে একটু জলপাইগুড়ি রাজবাড়িতে জলপাইগুড়ি শহরে আমরা এখন রয়েছি, ঢুকছি একদম রাজবাড়ির কাছে। রাজবাড়িতে সেখানে দেখানো জিনিস রয়েছে, সেটাকে আমরা দেখবো। এখন আমি রাইড করছি, সাইকেলটাকে চালাচ্ছি, দেখাতে পারছি না যেহেতু সাইকেলটাকে আমি চালাচ্ছি এখন। তো এটা আমার একটা খুব পরিচিত শহর ছিল এক সময়, ওয়ান্স আপন এ টাইম, বাট নাও এটা আননোন হয়ে গেছে আমার কাছে। বিকজ 2 বছর ধরে লকডাউন, সেই লকডাউনে কলেজে থাকা হয়নি, আবার বহুদিন পর ব্যাক হয়েছি এখানে। খুব ভালো লাগছে প্রথম দিন আজকে আমার, কালকে রাত্রিবেলা এসেছি আর আজকে বেরিয়ে গেছি হাফিজ গাজির সঙ্গে। রাজবাড়ি গেটে চলে এসেছি আমরা এখন, এখানে ঢুকবো, এন্ট্রি মারবো। যেমন ফাঁকা জায়গা এখন হয়, পার্ক একটা ছিল এখানকার, ভালো জায়গা রাজবাড়ি গেট, নাম শুনেছ জলপাইগুড়ি এখন। এই দেখছো এখানে চলে পৌঁছে গেছি আমরা রাজবাড়ি গেটে। পার্কটা আমরা এন্ট্রি মারবো, এটাকে সাইকেল করে আসলাম আমরা, আমি চালাচ্ছিলাম সাইকেলটাকে, লক করে দিই, লক করে আমরা ভিতরে ঢুকবো। এবার দেখবো ভিতরে কি আছে না আছে। এরকম এসছি এখন ওই গেটে আমরা ঢুকতে পারলাম না, এখান থেকে ঢুকবো এবার। এই এখানে খোলা আছে, দেখো গাজী ভাই ঢুকছি আমরা এবার। দেখো হ্যাঁ, চলে এসেছি আমরা এখানে। পার্ক বন্ধ লেখা আছে, ঢুকা যাবে না কি? যাবা, বন্ধ আছে এরকমই। সেই লোকজন নেই এখন, টাইমটা খুব খারাপ চলছে মনে হয়, কেউ এই টাইমে তো কোনো ওকেশন নেই যার জন্য কেউ আসেনি এখানে। দেখো পরিষ্কারও করা হয়নি সেভাবে, ছুটছাট এখানে এদিক ওদিকে লোক আছে। পুরো পার্কটা ঘুরতে বেশ ভালোই লাগে, ছোটো পার্ক হলে। এ দেখো আমাদের হাফিজ গাজী ক্যামেরা তুলতে ব্যস্ত রয়েছে। সুন্দর একটা জায়গা, বেশ ভালোই লাগছে। আমরা ওখানে ফালতু ফালতু ট্রাই করছিলাম এতক্ষণ ধরে। পাবলিকগুলো দেখছে আমাদের দিকে, কী করছে না করছে, বাট আই এম শুটিং আ ব্লগ। লোকজন ব্যস্ত রয়েছে এদিক ওদিকে, যে শুটিং করতে ক্যামেরা করতে, কিন্তু আমি শুটিং করছি ব্লগ, তারা শুটিং করছে কি ফটো। ওই চলে যাচ্ছে ওদিকে লোক, ব্লগটা খুব সুন্দর হলো আমাদের, মনে হচ্ছে টাইমটা খুব মনোরম। কাল থেকে এসেছি এখানে, দেখছি ঠান্ডাটা খুব ভালো, বেশ ঠান্ডা ভালোই পড়ছে, মানে এই সময় ঠান্ডা হওয়ার কথা নয়। তাপমাত্রা যেহেতু মালদায় ছিলাম, মালদাতে তাপমাত্রা একদম এক্সট্রা ছিল, অনেকটা তাপমাত্রা ছিল ওখানে, কিন্তু এখানে এসে দেখেছি না আবহাওয়াটা অনেকটা ঠান্ডা, মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মতো অবস্থা। এখন তো মার্চ শেষ হয়ে গেলো, এখন পাস করছে, এবং এই জায়গাটা একটু খুব ভালো লাগে ঘুরতে, কিন্তু এই যে ডাক ডাক অন্য কারণ হয়ে গেছে।
আর ট্রাকটাকে সেরকম পরিষ্কার করা হয়নি বহুদিন ধরে। এর আগে যখন থাকতাম এখানে তখন আসতাম, কিন্তু ভালো লাগতো খুব। এটা হচ্ছে আমাদের রাজবাড়ি গেট জলপাইগুড়ি রাজবাড়ি, এবং এই চারপাশে যে পার্ক ঘোরা যাবে এদিকে যেতে পারো, এ থেকে যেতে হয় এন্ট্রি মারে পোড়াও দিয়ে ঘুরতে হয়। এদিকে পাশে লাইট দিয়ে ওদিকে ওদিকে আছে, ওখানে হলে ঘুরতে খুব ভালো লাগে। বেশ মজাদার একটা, যারা এখন এখানে আছে সবগুলো মোটামুটি মিঙ্গেল অবস্থায় সিঙ্গেল প্রতিও নেই। আমি আর এই হাবিজ এখন সিঙ্গেল অবস্থায় এখানে আছে, এবং সেদিন বসে একটা ভিডিও ছুটছাট আসছে সেরকম জমায়েত নেই রাজবাড়ি। তো যেসব লোকরা আশেপাশে থাকছো, জলপাইগুড়ি যারা বসবাস করছো, তারা এখানে যে না আসো কেউ, তারা আসতে পারো, দেখতে পারো জায়গাটা কেমন, ভালো লাগবে আশা করি তোমার সবাইকে। তো ভিডিওটা এখানে শেষ করছি আজকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবো ঠিক আছে। লাইক কমেন্ট শেয়ার করে কোনো টাকা পয়সা লাগে না। আমরা জলপাইগুড়িতে রয়েছি, জলপাইগুড়ি মেন টাউনটা, সেখানে আছি, হেঁটে যাচ্ছি। সাইকেলটা সামনে আছে হাবিজ গাজি ভাই, সাইকেলটা নিয়ে আসছে, কিন্তু আমি হেঁটে যাচ্ছি। খুব ভালো লাগছে রাত্রিবেলা একদমই ঘুরতে, খুব ভালো লাগে এই টাউনগুলোকে। জলপাইগুড়ি বহুদিন পর আসলাম, ফার্স্ট টাইম হাঁটছি জলপাইগুড়ি রাস্তায়, এবং রাত্রিবেলা তো লাইট টাইটে খুব বেশ একদম জাঁকজমকপূর্ণ লাগছে। মাস্ট আছে, এসো কিছু করে যাচ্ছ কেন? আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কোন জায়গাটাতে আছি, হ্যাঁ দিন বাজারটা কোথায়? হ্যাঁ এখন এই মুহূর্তে আমরা যাবো দিনবাজারে, একটা দিনবাজার জলপাইগুড়ি একটা ভালো জায়গা, সেটা হচ্ছে দিনবাজার। সেখানকার একটা মার্কেট আছে শপিং মল, সেটার নাম আছে বিশাল মার্কেট, সেখানে আমরা যাবো এখন। আমি আবার এ আসছি, আর তিনটে পার্টনার আরও আসছে, এখন কন্ট্যাক্ট হয়ে গেছে অলরেডি। দেখো তোমরা এনজয় করো জায়গা লাগে। কিছু বলো, তোমার কিছু বলার আছে? না ভাই, আমার যে দর্শকগুলো তাদের উদ্দেশ্যে প্ল্যানটা কী আছে, আমাদের করে যাবো, কী করবো না করবো সেরকম মধ্যে কিছু বলো বলো। কিছু এখন মনে করলে হবে না, লজ্জা করলে হবে না, লোক তোমার কিছু পাবে না, কেউ কিছু করতে পারবে না। জাস্ট তুমি তোমার প্যাশনকে তুমি শো করতে পারবে। আই শো মাই প্যাশন, আই হ্যাভ প্যাশন টু শুট ভিডিও ইন ওখান প্লেস আর এনি ওয়ে, দ্যাটস আই ডু ব্লগ ইট ইজ দ্য ওয়াট ইট ওয়ে টু ফোকাস অন ইয়ার। ও এই যে মার্কেটটা, এবার একটু আইডিয়া পাওয়া যাচ্ছে। হ্যাঁ ওদিকে যে নবাবাড়ি, নবাবাড়ি একটা মসজিদ আছে, সেখানেও যাওয়া যায় দ্বিতীয় রাস্তা দিয়ে। এটা হচ্ছে আমাদের এদিকে তো মনে হয়েছিল বিশাল মার্কেটটা, এদিকে তো আছে বিশাল মার্কেট, এদিকে তো না না আটকো করে, আর এদিকে রাস্তা আছে এদিকে, বলো না এদিকে তাহলে যাবে। হ্যাঁ ও সামনে আছে, তাহলে সামনে গিয়ে এদিকে একটা টার্নিং আছে লেফটে গেলে, সেখানে আছে বিশাল মার্কেট। হ্যাঁ এটা গেলে হাজির কাছে, কোনটা ওটাতে ওই হাজির পাশে তো এটা আছে, ওই রাস্তাতেই আছে। চল না চল না, যাচ্ছি তো, তুমি কি দেখতে পাচ্ছ না যাচ্ছি আমরা? হ্যাঁ পিছনে দেখা না, অত সুন্দর সুন্দর জিনিস আমাদের বাল দিয়ে কি হবে, আমাদেরকে তো দেখাতে দিতে, আমি বলবো আবার একটুখানি না ঠিক আছে। হ্যাঁ জায়গাটা দেখো, কত সুন্দর জায়গাটা দেখো, এখানে বিশাল বিশাল রাস্তাঘাট, সবসময় একটা কনজেস্টেড এরিয়া, লোকজনের সব জমায়ে দেখতে পাচ্ছ। আর এইসব জায়গায় বেশ মাস্ট লাগে আমাকে ঘুরতে, মানে আগে ফ্রাঙ্কলি বলতে গেলে চরম লাগে ঘুরতে, রাত্রিবেলা রিয়ালাইজ করতে একদম। দেখছো এখানে চশমার দোকান আছে, নিউ সাইন্টিফিক অপটিক হাউস। হ্যাঁ ব্রো মাহফুজ খান, এটা সাবস্ক্রাইবার দিতে পারছো আমার, আর বন্ধু এটা বুঝতে পারছো সাবস্ক্রাইবার আছে আছে বন্ধু, একটা ফার্স্ট বন্ধু হার্ডি ভাই আমাদের প্রিয় ভাই। হ্যাঁ এই দেখতে পাচ্ছ, এই বন্ধু দেখতে পাচ্ছ, তোমার লাইক কমেন্ট শেয়ার করবে। কি লাইভ হচ্ছে নাকি? না লাইভ হচ্ছে না, ছাড়া হচ্ছে। কোথায় গেছিলি? এই তো আমরা এখানে আছি, কথা হবে ওখানে চল। কই? এই তো নবাবাড়ি মসজিদ। হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছ নবাবাড়ি মসজিদ, এখানে আমরা নামাজ পড়তে আসতাম তোমার সময় টাইম। চলো মজা আসছে,
কোথায় যাবো? ও এটা আমার নবাবাড়িতে, এখান থেকে যেতে পারবো? একটা ই আছে তো,